নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য পেঁপের ডালনা। চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা কড়ায় জল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু। দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা পেঁপে। দিয়ে দিচ্ছি ছোলা, ভেজানো ছোলা। একটা চাপা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ সেদ্ধ করব না, দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। সামান্য ভাপিয়ে জল ঝরিয়ে নেব। অন্য একটা কড়া বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দিলাম দুটো তেজপাতা, সামান্য গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলু, ছোলা, পেঁপে। সমস্ত উপকরণগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ। আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়েও বেশ কিছুক্ষণ ভাজবো। নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। দিয়ে দেব আদা বাটা। আদা বাটার দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব, কারণ আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ নেড়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি যে ছোট চামচটা ব্যবহার করছি সেই চামচে দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি সামান্য জল, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য সামান্য জল দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিচ্ছি না, কারণ আগেই ভাপানো আছে, সেই জন্য অল্প জল ব্যবহার করছি। একটা ঢাকা দিয়ে দিলাম। এবার দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আরেকটু হতে দিতে হবে। ফিরে এলাম আবারও মিনিট দশেক পরে, প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব আমার সেই বিশেষ উপকরণটি, কামিনী আতপ চাল। আগে থেকে ভিজিয়ে রেখেছি, এটা বেটে দিয়ে দিয়েছি। কামিনী আতপ চালের যে সুন্দর গন্ধ আছে সেটা এতে দারুণ একটা স্বাদ এনে দিয়েছে। দিয়ে দিলাম চিনি, সামান্য ঘি। কামিনী আতপ চাল বাটা এতে ব্যবহার করায় সুন্দর একটা স্বাদ এনে দেবে। এইভাবে আপনিও তৈরি করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের রাজকীয় স্বাদের পেঁপের ডালনা। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। যদি আপনি নতুন হন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।